হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো উইভার্সে লাইভ কনসার্ট কিভাবে দেখবেন বা লাইভ কনসার্ট কেমন হয় আজকে কিন্তু আমার ভিডিওতে সেটাই আলোচনা হবে। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে উইভার্সে লাইভ কনসার্টের আমি থাম্বনেল ইউজ করছি। তো অবশ্যই সঠিক ভিডিওতে আপনারা ক্লিক করছেন, কিভাবে আপনারা লাইভ কনসার্ট দেখবেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো অনেকেই কমেন্ট করছেন যে কিভাবে উইভার্সে লাইভ কনসার্ট দেখব বা লাইভ কনসার্ট কখন হয়, সমস্ত কিছু ডিটেলসটা কিন্তু আজকে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আমি কাজের সুবিধার্থে অলরেডি উইভার্সটি ওপেন করে রাখছি, দেন আমি কিন্তু হোম পেজে আছি। তো আপনারা উইভার্স অ্যাপসটি ওপেন করুন। তো আমরা সরাসরি এখন বিটিএস গ্রুপে চলে যাব। তো বিটিএস গ্রুপে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এইরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এখানে লাইভে আমরা ট্যাপ করব। যে এখানে কিন্তু লাইভ চলতেছে, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা ভিএ লাইভ চলতেছে, উনি এক্সারসাইজ করছে, জিমে আছে দেখতে পাচ্ছেন। তো এখানে এসে আজকের তারিখেও দেখতে পাচ্ছেন আজকের তারিখে, এগুলো কিন্তু টোটালি এসে লাইভ। এগুলো লাইভ, এখানে লাইভ আর লাইভ কনসার্ট এটা কিন্তু দুটাই আলাদা। আপনারা কিন্তু অনেক সময় উল্টাপাল্টা করে ফেলেন, সবগুলো কিন্তু এখন লাইভ। এটা কিন্তু ভিএ লাইভ, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাংকুকের লাইভ। এগুলো আছে লাইভ, কিন্তু এগুলো কিন্তু লাইভ কনসার্ট না। অনেক একজনে কিন্তু কমেন্ট করছেন যে এটা কি কনসার্ট, এটা কনসার্ট না, এগুলো আছে লাইভ। তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল মেম্বার্স আছে, অর্থাৎ ডুয়েল মেম্বার্সও থাকতে পারে। তো এগুলো আছে কনসার্ট না, এগুলো আছে লাইভ। হ্যাঁ, তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ অপশনে আসবেন, যদি কনসার্ট স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নোটিফিকেশন দিক কিন্তু অ্যালার্ট করবে। তো এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন বিটিএসে সিলেক্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু নোটিফিকেশন দিয়ে কিন্তু জানাচ্ছে যে এখানে কিন্তু ভিএর দেখতে পাচ্ছেন যে লাস্টে দেখতে পাচ্ছেন ভিএর কিন্তু একটা নোটিফিকেশন আসছে লাইভ চলাকালীন, কিন্তু আমাকে জানাচ্ছে যে এখন অলরেডি ভিএ লাইভ চলতেছে। কনসার্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে নোটিফিকেশনও দিয়েও জানাবে। এখানে যদি লাইভ কনসার্ট যদি স্টার্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা লাইভ দেখব। তো কিন্তু লাইভ কনসার্ট নাই। তো লাইভ কনসার্ট যদি থাকে সেটা হচ্ছে অবশ্যই সিউলের দক্ষিণ কোরিয়ার একটা বড় স্টেডিয়ামে কনসার্টটা হয়। সেই কনসার্টটার আসলে স্টেজে পারফরমেন্স করে, তো আপনারা বুঝতে পারবেন এগুলো শুধু। আর একটা প্রশ্ন বলে থাকি, সেটা হচ্ছে যে এখন জিন কিন্তু সেনাবাহিনীতে আছে, এজন্য আর্মিতে আছে, এজন্য কিন্তু এখন লাইভ কনসার্ট হচ্ছে না। অনেকদিন আগে কিন্তু একটা কনসার্ট হয়েছে, আমার তারিখটা মনে নেই, আপনাদের যদি মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো লাস্ট ওই কনসার্টটাই ছিল, কিন্তু এখন জিন 2 বছরের জন্য সেনাবাহিনীতে আছে, তো এর জন্য কিন্তু কনসার্টটা মূলত হচ্ছে না, শুধু লাইভ হচ্ছে। তো এখন জিন না আসা পর্যন্ত কিন্তু কনসার্ট হবে না, এজন্য কিন্তু আমাদের অপেক্ষা করা লাগবে, এজন্য কিন্তু সবার কিন্তু লাইভ দেখায় এজন্য। তো উইভার্সে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিগুলো পাবেন না। তো অবশ্যই উইভার্সে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে। তো উইভার্সে অ্যাকাউন্ট থাকা কতটা গুরুত্বপূর্ণ, যে বিটিএস আর্মি যদি হয়ে থাকেন অবশ্যই আপনারা উইভার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। তো এগুলো সবই লাইভ। তো আপনাদের এক্সাম্পল, আপনাদের সুবিধার্থে আমি একটু লাইভ দেখাবো আপনাদের সরাসরি। সেই লাইভটা দেখলে আমার মনে হয় আপনারা আংশিক একটা ধারণা পাবেন যে আসলে লাইভ কনসার্ট দেখতে কেমন হয়। তো আমি দেখাবো। তো অবশ্যই বুঝতে পারছেন যে লাইভ যদি আসে সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন দিবে, আবার যদি লাইভ কনসার্ট হয় সেক্ষেত্রে নোটিফিকেশন দিবে। তো এটা যেটা দেখতে পাচ্ছেন যে ভিএস যে লাইভটা চলতেছে এটা হচ্ছে শুধু লাইভ। হ্যাঁ, বিটিএস মেম্বারের সিঙ্গেল লাইভ, আর কনসার্ট যখন হয় 7 মেম্বার্স একসাথে থাকে, তো অনেক সুন্দর লাগে ওদের হচ্ছে কনসার্ট দেখতে, খুবই পারফরমেন্স, নাইস পারফরমেন্স, আমার খুবই ভালো লাগে। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এখন একটা লাইভ কনসার্ট আপনাদের দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি লাইভ কনসার্টটা এখন চালু করবো ফ্রেন্ডস। তো আপনি এখনই দেখতে পাচ্ছেন যে আরএম আর সোগা পারফরমেন্স করছে স্টেজে। তো স্টেজে দেখতে পাচ্ছেন একটা স্টেডিয়াম, এটি জাংকক দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন স্টিক লাইট আছে স্টেডিয়াম জুড়ে, কিন্তু স্টিক লাইট আছে দেখতে পাচ্ছেন, অনেক গর্জিয়াস কিন্তু পারফরমেন্স ফ্রেন্ডস। এটাই কিন্তু উইভার্সের লাইভ কনসার্ট। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু আপনাদের লাইভ কনসার্ট দেখতে হবে। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন যে লাইভ কনসার্ট কেমন হয়। তো লাইভ কনসার্ট কেমন হয়, স্টেডিয়াম থাকবে, ওখানে অনেক দর্শক থাকবে, অনেক স্টিক লাইট। তো স্টিক লাইটটা কী সেটা উইভার্স শপে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনারা বুঝতে পারবেন। অবশ্যই উইভার্স এবং উইভার্স শপে আপনারা
অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পেপালেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর পেপালে অ্যাকাউন্ট থাকলে আপনারা উইভার শপ থেকে কেনাকাটাও করতে পারবেন। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে লাইভ এবং লাইভ কনসার্ট কি। আমার মনে হয় যে কমেন্ট করছিলেন সে আপুটা অবশ্যই আপনি বুঝতে পারছেন। তো লাইভ এসে এটা আর লাইভ কনসার্ট তো আমি দেখালামই, ওটা হচ্ছে লাইভ কনসার্ট। তো জিন আর্মিতে আছে, তো জিন না আসা পর্যন্ত লাইভ কনসার্ট আপাতত হবে না। এখান থেকে মিডিয়া আসেন, তো মিডিয়াতে যাচ্ছি। তো মিডিয়াতে আসলে কিন্তু আপনারা অনেকগুলো কিন্তু পেড কন্টেন্ট দেখতে পাবেন। তো পেড কন্টেন্ট দেখতে পাচ্ছেন, লাইভটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে। তো এখানে অনেকগুলো পেড কন্টেন্ট আছে দেখবেন, যেগুলো লক এগুলো কিন্তু পেড কন্টেন্ট। বিটিএসের কিন্তু অনেক পেড কন্টেন্ট আছে। তো পেড কন্টেন্ট আপনাকে দেখতে হলে, অর্থাৎ পেড কন্টেন্ট অর্থ হচ্ছে আপনাকে টাকা দিয়ে দেখতে হবে, মান্থলি অর্থাৎ ইয়ারলি একটা কিন্তু মেম্বারশিপ আপনি হতে পারবেন। তো মেম্বারশিপ হলে অবশ্যই আপনার উইভার্সে উইভার শপে অ্যাকাউন্ট থাকা লাগবে। তো উইভার শপে শুধু অ্যাকাউন্ট থাকলে হবে না, আপনার পেপালেও অ্যাকাউন্ট থাকতে হবে, এটা অ্যাকাউন্ট করতে হবে উইভার্স, উইভার শপে এবং পেপালে। তো এই পেড কন্টেন্টগুলো আপনাকে দেখতে হলে অবশ্যই আপনাকে মেম্বারশিপ হতে হবে, ইয়ারলি একটা মেম্বারশিপ থাকে, সেই মেম্বারশিপ হলে আপনি এই পেড কন্টেন্ট কিছু কিছু এখানে কিন্তু মিডিয়া আসলে কিন্তু আপনি অনেক ফ্রি কন্টেন্টও দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাবেন যে এগুলো লক সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেম্বার হতে হবে, অর্থাৎ টাকা দিয়ে আপনাকে দেখা লাগবে। তো মিডিয়াতে অনেক কিছু ভিডিও আছে, তো অনেকগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। আর ভি লাইফের যে প্রোগ্রামগুলো হতো এখন, সেই প্রোগ্রামগুলো কিন্তু এখন উইভার্সে চলে আসছে, অর্থাৎ উইভার্সে কিন্তু হয় সেগুলো। তো আপনি উইভার্স থেকে দেখতে পারেন, যেমন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন রান বিটিএস, এগুলো কিন্তু আপনার ভি লাইফে আগে দেখাতো, এখন শুধু এখন কিন্তু আপনার উইভার্সে পাবেন, অর্থাৎ ভি লাইফ কিন্তু এখন উইভার্সে শিফট করছে। তো ফ্রেন্ডস, আমার মনে হয় আমার ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে উইভার্সে লাইভ কনসার্ট দেখবেন। রিকোয়েস্ট করছিলেন, অনেকে কমেন্ট করছিলেন, সেই কমেন্টটাও আমি দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তো ভিডিওটা আর লং করবো না। তো আমার মনে হয় যদি কোনো কোশ্চিন থেকে থাকে আর বা আরও কোনো কিছু যদি বিটিএস সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের রিকোয়েস্টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।